কি বন্ধুরা ভালো আছেন আজকে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল প্রত্যেকটা গলিতে দেখছি বাচ্চা থেকে বুড়ো সকলে ইত্যাদি জায়গায় স্বাধীন ভারতের জাতীয় পতাকা নিয়ে ঘুরছে দেশটাকে আবার যেন পুনরায় স্বাধীন করছে সবাই এটা উৎসবের মরসুম কিন্তু প্রকৃতপক্ষে কি দেশ স্বাধীন হয়েছে যাদবপুরে কি ঘটল বাবা মা অনেক স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে একটা বাচ্চাকে বড় করে মানুষ করে বড় তাকে দিচ্ছে। শুধু যাদবপুর নয় এরম আকছার উদাহরণ আছে যেখানে পড়াশোনার জায়গায় পদ মারামারি হয় তার স্বপ্ন পূরণের জন্য তারা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে এবং সেখানে র্যাগিং শিকার হচ্ছে স্বাধীনতা কোথায় কোথায় তাদের ইচ্ছার ভিতরে তাদের যৌন নির্যাতন করা হয় এবং না শুনলে এরকম ধরনের দামাল ছেলেগুলো মৃত্যু বরণ করে তাহলে এখানে স্বাধীন নেই যে গাঁড় মারামারি বিদ্যালয় আর যারা র্যাগিং করছে সেসব চুদির ভাইদের বলছে চুদির ভাই স্কুলের ভিতর থেকে বার হয়ে একবার র্যাগিং করে দেখ জলবিজুর জিনিস জল তোদের ওখানে লাগিয়ে না কিভাবে উল্টে পোদ মারতে হয় তোদের দেখিয়ে দেব। স্বাধীন করছি ভারতবর্ষ প্রকৃত স্বাধীন হয়নি আজও ছোট্ট থেকে বা মারা ছেলেদের মানুষ করছে এবং তারপর বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এগুলো কারা করছে ভদ্র সমাজ টাউনের দিকে দেখবেন অনেক শিক্ষিত অনেক টাকা মাইনের চাকরি করে কাজ করে মিডিয়ায় সংবাদ মাধ্যমে ভদ্র ভাষায় কথা বলে ভাষণ চুদায় সেই সব বোকাছ তারা সেই সব মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এটা গ্রামে হয় না গ্রামে আজও কিন্তু মা বাবাকে মা চোখে দেখা হয় বেশিরভাগ ক্ষেত্রেই স্বাধীনতা পেয়েছি অথচ এখন এলাকায় কোনো গন্ডগোল বা অশান্তি বা কোপাকপি বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে আমরা তাদের উদ্ধার করে নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করি কেন নিজের অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়ানোর জন্য এটা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা চলে গেছে অনেকদিন আগে এখনও আমরা মেয়েদেরকে নাঙ্গা করে রাস্তায় হাঁটাই এবং গণ নির্যাতন করি স্বাধীনতা এমন স্বাধীনতা পেয়েছি এলাকায় জোর সারটা চলছে স্বাধীনতা এমন স্বাধীনতা করছি ওপেন মদ বিক্রি খাচ্ছে এবং বউকে গিয়ে খেলাচ্ছে এবং সংসার অশান্তি করছে স্বাধীনতা একটা বিদ্যালয়ে পড়াশোনার জন্য যায় যাতে অদূর ভবিষ্যতে যাতে চাকরি পাই কিন্তু সেখানে গিয়ে র্যাগিং এর শিকার হচ্ছে র্যাগিংটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে কম বেশি এটা কে আটকাবে এসব বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত পদস্থ গুদ ভাইরা থাকে তারাও এর সঙ্গে থাকে তারা যদি শক্ত হাতে মোকাবেলা করতো তাহলে আজ অকালে তরতা প্রাণগুলো যেত না হয়তো সে কোন একটা দেশের মুখ উজ্জ্বল করার জন্য কোনো পোস্টে কাজ করতে পারতো আর সেই জায়গায় পড়াশোনার জায়গায় পদ মারামারি হয় তোর বাবার লেন্ডু কেমন তোর মায়েরটা কেমন এগুলো জিজ্ঞাসা করা হয় এ স্বাধীনতা স্বাধীন ভারতে আমরা বাস করছি স্বাধীন হয়েছে বলে আর রাজনীতিক নেতারা গান খাচ্ছে জনসাধারণের নিজেদের ভুড়ি ঘুরে ফেলাচ্ছে আর গরিব মানুষদের আরো গরিব করে তুলছে এটা হচ্ছে স্বাধীনতা স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছিল তাদের বর্তমানে যে পরিবারগুলো আছে বংশ পর্যায়ে তাদের হালগুলো কি হয় তারা দেশকে স্বাধীন করার জন্য অনেক কিছু করে। তাদের দিকে আমরা একটু দেখাই না পতাকা নিয়ে হামে তামা গাড়ে মারাঙ্গা গেলে স্বাধীনতা হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে লোক দেখানো সব স্বাধীনতা গুলো হচ্ছে লোক দেখানো এই সব স্বাধীনতা মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এবং নেতাজি সুভাষ চন্দ্র চায়নি তারা যে এইসব স্বাধীনতা দেখতো মারাকে আবার মরে যেত তোদের ভারতবর্ষে তোরা গাড়ি দিয়ে মর আমরা চললাম সমাজ দিকে তাকিয়ে দেখুন তো গরিবের অত্যাচার মেয়েদের উপর অত্যাচার খুন রাহাজানের রেপ ধর্ষণ বাল হচ্ছে আপনার টাকা আছে আপনি যা মন তাই করছেন প্রশাসন আপনার হাতে আপনি রাজনীতির নেতা আপনি যা মন তাই করছেন স্বাধীনতা আর অসহায় মানুষগুলো চোখের জল ফেলছে স্বাধীন ভারতে বাস করে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বাধীন ভারতবর্ষে সমান অধিকার নিয়ে বেঁচে থাকা আজকে বাক স্বাধীনতা বলে কিছু নেই আপনি কোনো জিনিসে প্রতিবাদ করবেন আপনার গাড়ি মাছ ঢুকিয়ে জেলে পুড়ে দেবে কারণ তাদের মুখোশ খুলে যাচ্ছে বলে এটা প্রতিবাদ করার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে আছে খুবই কম তারা ভয়ে প্রতিবাদ করতে পারে না না হলে অকালে পড়াশোনা করতে গিয়ে নিজের ভবিষ্যতে উজ্জ্বল করতে গিয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে গিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা হয় তার মারে র্যাগিং করতে গিয়ে র্যাগিং এর নামে এসবগুলো করা হচ্ছে ভিতরে আজকে দুর্ঘটনাটা ঘটলো বলে জানতে পারলাম আগেও ঘটেছে তাও জানতে পেরেছে কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না আর এই সব ভাইরা যারা র্যাগিং করছে যারা মেন র্যাগিং মাস্টার তারা কিন্তু দেখবেন ওই স্কুল চত্বরেই র্যাগিংগুলো করে স্কুলের পাঁচিলটি টপকে এসে র্যাগিং করতে গেলে না সাঁটা চিরে ডান্ডা খুলে হাতে ধরিয়ে দেবে তাই যারা তাদের বলি ভাই সাবধান হয়ে যাও তোমাদের গাড়ি দম হয় তাহলে একবার করে দেখাও স্কুলটা একটা সম্মানীয় জায়গা যেখানে এসবগুলো চলে না তাই সাধারণ পাবলিক স্কুলের ভিতরে ঢুকে তোমাদের ভিতরে প্রতিবাদ করতে পারে না না যে ঢোকার পারমিশন পেতো না বা ঢুকতো বা ওই সম্মানীয় জায়গাটাকে কলসিত করার মন থাকতো তাহলে ভিতরে ঢুকে তোমাদের গাঁড় চিত আর শুকনো লঙ্কা লবণ দিয়ে দিত রক্তপাত হতো আবার চলত যাদের করছো বা যাদের জিজ্ঞাসা করছো তোর বাবার লেন্ডুর কত মাঠটা কেমন বৌদিরটা কেমন তোরটা কেমন তাদেরকে বলছি তোমার নিজের মাঠটা কেমন তুমি যে জন্ম মারিছিলে সেটা কি পাশের বাড়ির কাকু তোমার মাকে ঠেলে তোমাকে জন্ম দিয়েছিল আমার মনে তাই যার ফলে আজকে তোমরা তোমরা বলছি তোরা গোদমানে ভাইয়েরা চুদির ভাইয়েরা স্কুলে পড়াশোনার নাম করে মুখোশ শয়তান হয়ে ভালো ভালো ছেলেদের র্যাঙ্গিং এর মাধ্যমে তাদের জীবনগুলো নষ্ট করছিস যদি অত মায়ের দুধ খেয়ে থাকিস ও তোর মায়ের দুধ কি করে খাবি তুই কোথা থেকে জন্ম বা কার জন্য নিজেও জানিস নে তাহলে ওই স্কুল চত্বর থেকে বাইরে এসে একবার র্যাগিং করে দেখা বা সোশ্যাল মিটওয়ারকে ভিডিও করে র্যাগিং করে দেখা যে আমি র্যাগিং করবো তারপর হ্যাঁ তোদের গাড়ি দম আছে একটা ছেলের ভবিষ্যৎ তৈরি করার জন্য একটা বাবা মা ছোট্ট থেকে কত কষ্ট করে মানুষ করে তারপর কতটা খরচ করে তার ভবিষ্যৎ গড়ার জন্য মা বাবাকে ছেড়ে দূরে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়তে যায় আর সেখানে গিয়ে তোরা চুদির ভাড়া এমনভাবে তাদের র্যাগিং করে তারা প্রকাশ করতেও পারে না ফোনে বাবা মার সঙ্গে শেয়ারও করতে পারে না শেষে তাদের ন্যাংট হয়ে ফাঁসিলে হাঁটতে হয় এবং পড়ে গিয়ে মরতে হয় এরকম অনেক আছে তাই আজ পনেরোই আগস্ট স্বাধীন করার আগে একটু এই সবগুলো চিন্তা করা দরকার আপনাদের যারা দেশের স্বাধীন করার নাম করে স্বাধীন হচ্ছে বলে পতাকা নিয়ে বাইক নিয়ে ঘুরছেন দেশের যে কি অবস্থা আছে সেটা নিয়ে একবার চিন্তা করছে না পতাকা নিয়ে ঘুরলেই কিন্তু স্বাধীনতা হয়ে যায় না বা স্বাধীন করা যায় না স্বাধীন করে গেছে দেশপ্রেমিকরা তাদের পথটা তারা যেভাবে দেশটাকে তৈরি করার জন্য নিয়ম নিয়মকানুনগুলো করেছে সেই নিয়মকানুনগুলো ধরে আমরা দেশটাকে সংস্কার করি এটাই হচ্ছে স্বাধীনতা পতাকা নিয়ে আমি লোক দেখানো স্বাধীনতা এই বালের স্বাধীনতা কিন্তু পাবলিক চায় না একবার চিন্তা করে দেখুন স্বাধীন কি হয়েছে ভারতবর্ষ প্রত্যেকটা পদক্ষেপে মিডিয়ায় খবরের কাগজে এবং সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন একটার পর একটা অসামাজিক মূল্য কাজ হয়ে যাচ্ছে এই স্বাধীন ভারতে প্রতিবাদ করি যে আমরা কেউ পতাকা নিয়ে এখন মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে ঘুরছি আমি কত দুর্ঘটনা পালাও তাকে হেল্প করো না আবার স্বাধীনতা দেশের প্রতি মহত্ব দেখাচ্ছ দেশের প্রতি মহত্ব এইভাবে দেখায় না যা দেশকে ভালোবাসে তার দেশের জন্য জান দেয় সামনে কিছু অন্যায় হলে তারা প্রতিবাদ করে আর আজকে দেখবেন প্রত্যেকটা মানুষ দেখবেন প্রত্যেকটা এমন কোনো লোক নেই যে স্বাধীন ভারতের পতাকা হাতে তারা পনেরো আগস্টে লাপাচ্ছে এই লোকগুলোই যারা পতাকা এই লোকগুলো যদি প্রকৃত দেশপ্রেমিক হতো তাহলে আজকে দেশে একটাও দুর্ঘটনা ঘটত না বা একটাও অসামাজিকমূলক কাজ হতো না যারা পতাকা নিয়ে তারাই দেশের গাল মারছে এর ভিতরে এমন লোক আছে তাই দেশটাকে সবাই মিলে আঁকড়ে ধরে আগিয়ে নিয়ে যাই এটাই শপথ করি সামনে কোনো অন্যায় পড়লে বা কেউ অন্যায় করলে কোনো ধরনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাই এটাই প্রতিজ্ঞা করি আজকে পনেরোই আগস্ট দিন জাতীয় পতাকার হ্যান্ডেলটা ধরে তবেই হবে দেশের আসল স্বাধীনতা লোক দেখানো নয় ভালো থাকবেন দেখতে থাকবেন খবির স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন